घर चले जाना, एक एक हो जाए फिर घर चले जाना। जाने कब क्या हो ये किसने जाना, एक एक हो जाए फिर घर चले जाना। गिनती क्या करना है जब तू पिलाने वाला, हाथ से तेरे पी लूं मैं जहर का प्याला। गिनती क्या करना है जब तू पिलाने वाला, हाथ से तेरे पी लूं मैं जहर का प्याला। वादा हो जाए फिर घर चले जाना, एक एक हो जाए फिर घर चले जाना। फिसल जाए तो हाथ थाम लेना, जान चली जाए तो आके तू कांधा देना। और पांव फिसल जाए तो हाथ थाम लेना, जान चली जाए तो आके तू कांधा देना। काम है चले जाना, एक एक हो जाए फिर घर चले जाना। हसीना तुझसे जो उल्फत करती हो, ढूंढ निकालेंगे हम जो तुझ पे मरती हो। कोई हसीना तुझसे जो उल्फत करती हो, ढूंढ निकालेंगे हम जो तुझ पे मरती हो। जान लुटा कर देंगे हम प्यार का घर चले जाना, एक एक हो जाए फिर घर चले जाना। जाने कब क्या हो ये किसने जाना, एक एक हो जाए फिर घर चले जाना।
आकाश कोरा है और चाँद कवारा है, तारों के होठों पे नाम तुम्हारा है। ओ तुम्हारे नाम से जुड़ा है नाम तो नाम ये बात दासतां खूबसूरत हो गई। तेरी अदाओं का निशाना, बहारों का ये मौसम सुहाना।
के मौसम सुहाना। तेरा लगता है तेरा मेरा जैसे हो प्यार पुराना, बहारों का ये मौसम सुहाना, बहारों का ये मौसम सुहाना। ऐसे न तरसा, लाया हूँ दिल नजराना, बहारों का ये मौसम सुहाना, बहारों का ये मौसम सुहाना। झूम झूम गजाए दिल मेरा प्यार गदराना, बहारों का ये मौसम सुहाना। ला 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 শুনলেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে কিছু সুপারহিট সুপারহিট সং, ওল্ড ইজ গোল্ড। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু কিশোর কুমার এবং আশা ভোসলের এভারগ্রিন গান শুনলেন, যে গানগুলো এখনও পর্যন্ত চির অমর গান, কোনো সময় পুরনো হয় নাই গানগুলো, যে প্রজন্মই শুনুক না কেন সব প্রজন্মের জন্য এই গানগুলো সবসময়ের জন্য সুপারহিট। আজকে আমি আপনাদের কিছু নতুন ধরনের ফুল দেখাবো। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি দেখুন, এই ফুলটি নাম কি, কোথায় পাওয়া যায়, কী ধরনের ফুল, অবশ্যই যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন যে এই ফুলটির নাম কি। এবং এই ফুলগুলো সাধারণত কোথায় পাওয়া যায়, সব কোথায় দেখা যায়। আজকে আমি আর কোনো নার্সারিতে যাইনি, আজকে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে অনেক দূরে একটি গ্রামে, যেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়, বিভিন্ন রকম ফলের চাষ হয়, ধান ক্ষেত দেখেছি, তারপরে রজনীগন্ধা ফুল, এই যে ফুলটি, তাছাড়া আরও অনেক বাহারি ফুল দেখেছি গ্রামের ভিতরে। অসাধারণ দৃশ্য, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আপনারা জানেন যে গ্রাম্য পরিবেশ দেখতে কত সুন্দর, ফাঁকা মাঠে আপনি যখন যাবেন না, চারিদিকে খালি সবুজ আর সবুজ, সে দৃশ্য এক আলাদা মনোরম দৃশ্য দেখতে, দেখে সত্যিকারই মনটা জুড়িয়ে যায়। এই যে ফুলটি দেখুন, আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি, ফুলের কিন্তু আমি নাম জানি না, একটু আমি অনেকক্ষণ ধরে তুলেছি, দেখাবো আপনাদের। এই যে দেখুন, আমি আর একটা ফুল দেখাই, দাঁড়ান, এই যে এই দেখুন, এবার কালার দেখুন কি সুন্দর, অসাধারণ কালার। এবং আপনারা যদি জানেন যে এই ফুলগুলো কোথায় পাওয়া যায়, সাধারণত কী কী ফুল, তখন আপনারা অবাক হয়ে যাবেন।
এই ফুলগুলো কিন্তু অরিজিনালি কোনো চাষের ফুল নয় বা কোনো, এগুলো হচ্ছে জঙ্গলি ফুল। রাস্তার কাছে দেখবেন রাস্তার দুপাশে প্রচুর জঙ্গল হয়ে থাকে, সেই জঙ্গলের মধ্যে এই ফুলগুলো ফোটে থাকে। রাস্তা দুই ধারে দেখবেন বড় বড় অনেক রকম ঘাস টাইপের গাছ হয়, সেই গাছে দেখুন কি সুন্দর ফুল, দেখে মানে চোখ জুড়িয়ে যায়। বিভিন্ন রঙের একটা থোকায় তিন চার রকমের মানে কালারের ফুল হয়, দেখুন সাদা আছে, ইয়েলো আছে, পিঙ্ক কালার আছে, প্রায় তিন থেকে চার রকম কালারের ফুল একটা থোকার মধ্যে। আমি দেখাচ্ছি একটু আপনাদের জুম করে। আমি এই ফুল দেখানোর মধ্যেই একটি কথা বলবো আপনাদের, কালকে আমি বলেছিলাম যে আমি, আমাকে একটি চ্যানেল কপিরাইট স্ট্রাইক দিয়েছে একটি থাম্বনেল দেওয়ার জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যখন গানের ভিডিও দিয়ে থাকি আমাদের কিন্তু থাম্বনেলের প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় থাম্বনেল নিজেরা তৈরি করি না, কারো থাম্বনেল ইউজ করি, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। থাম্বনেলের জন্য কিন্তু কারো কোনো প্রবলেম হয় না, কিন্তু আমরা তো কারো ভিডিও নিচ্ছি না। আমি একটি থাম্বনেল নিয়েছিলাম, সেই থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এইবার যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সেও কিন্তু বিভিন্ন কোম্পানির গান ব্যবহার করছে, বিভিন্ন জায়গা থেকে গান নিচ্ছে, সেও তো গানগুলো কোথাও না কোথাও থেকে ডাউনলোড করছে। তাহলে দেখুন, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও কোথা থেকে ডাউনলোড করছে, আমিও ডাউনলোড করছি, তাহলে তার একটি থাম্বনেল হয়তো আমি ইউজ করেছি, সেই কারণে সে আমাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি, তোলেনি। এইবার দেখুন তাহলে এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের তার মানসিকতা কী। তাই আপনারা যারা এই থাম্বনেল নেবেন, থাম্বনেল ভাবনা চিন্তা করে নেবেন, থাম্বনেল নিজে বানানোই ভালো সব থেকে। আমি তো এখন দেখছি আমি নিজেই থাম্বনেল তৈরি করি, ভালো হোক খারাপ হোক যাই হোক, আমি যেহেতু মোবাইল দিয়ে এডিট করি তাই অতটা থাম্বনেল ভালো হবে না, যারা ল্যাপটপ বা পিসি দিয়ে করেন অত ফিনিশিং আসবে না, তবুও ভালো। থাম্বনেল নিজে হাতে করা ভালো, কেননা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এখন আমার জানেন তো, আমার এখন ভয় হচ্ছে যে থাম্বনেল তো অনেক নিয়েছি, এইবার সব থাম্বনেলে যদি পরপর কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। দেখুন ফুলগুলো কী অসাধারণ দৃশ্য, ফুলগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়, কী সুন্দর। আমি ওখানে যতক্ষণ ছিলাম মনে হচ্ছে যে বারেবার এই ফুলগুলোই তুলি। দেখুন এই থোকাটায় দেখুন তিন রকমের কালার, লাল আছে, বেগুনি আছে, হলুদ আছে, চার রকমের কালার, সাদাও আছে। দেখুন কী সুন্দর, অসাধারণ ফুলগুলো। কিন্তু রাস্তায় আপনি যখন যাবেন তখন কিন্তু দেখে মনে হবে কী সামান্য জঙ্গল, কিন্তু ফুলগুলো দেখে সত্যি আপনার চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ ফুল। এই যে আবার দেখুন এই 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 দেখুন এই যে একটি থোকা আছে, একই গাছ দেখুন এটার থোকাটা পুরো সাদা আর হলদে কালারের, তার পাশে যে থোকাগুলো আছে সেই থোকাগুলো অনেক রকম কালার। তাই বলছি যে একই গাছে যত ফুলের থোকা আছে এক একটা থোকা এক এক রকম কালার হচ্ছে। এই দেখুন একটা থোকায় কত রকম কালার, অসাধারণ কিছু ফুল আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি আর আজকে অনেকদিন আমি সবসময় যেন নার্সারির ভিডিও দেখাই, এই নার্সারিতে এই ফুল ওই ফল, কিন্তু আজকে দেখলাম যে না, নার্সারিতে যাওয়া যাবে না, একটু গ্রামের যে গ্রাম্য পরিবেশ আছে সেই গ্রাম্য পরিবেশের কিছু ভিডিও তোলা দরকার, যেগুলো আমরা শহরের দিকে থাকি তারা তো অতটা গ্রাম্য পরিবেশ দেখতে পারে না। তাই ভিডিওর মাধ্যমে যদি কিছু দেখানো যায়। কী সুন্দর ফুল, অসাধারণ, সাদা, হলুদ, গোলাপি, লাল, বেগুনি, একটা ফুলের মধ্যে এতগুলো কালার দিয়ে একটি একটি ফুল তৈরি করা, ভগবানের কী সৃষ্টি, অসাধারণ, অসাধারণ লাগছে দেখতে। দেখতে থাকুন আরও, আমি এই ধরনের অনেক ফুল দেখাবো। আমি এখানে যেখানে গিয়েছিলাম বিভিন্ন প্রজাতির ফুল আছে, তাহলে দেখতে থাকুন। আর একটি কথা, আপনারা
কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান এবং এই ফুলটির নাম কি, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট ফ্রি সং দেখুন আর কি করব, কপিরাইট স্ট্রাইক তো খেয়েই গেছি, এত কিছু করার পরও কপিরাইট স্ট্রাইক খেয়ে গেলাম, তাই বড় দুঃখ লাগলো, মনটা বড় ভারী হয়ে আছে দুদিন ধরে, যে এরকম কপিরাইট স্ট্রাইক খেয়ে তারপরে যদি আবার যদি খাই পরপর তিনটে খেলেই কপিরাইট স্ট্রাইক, তাহলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাই অনেক ভাবনা চিন্তা করে করতে হবে, থাম্বনেল বানাতে হবে, থাম্বনেল নিজে তৈরি করছি, আর কারো থাম্বনেল নেব না, আর আপনারও কারো থাম্বনেল নেবেন না, থাম্বনেল বানাবেন সে ভালো হোক মন্দ হোক। দেখতে থাকুন আজকে নতুন ভিডিও, এবং গান তো শুনেছেন কিশোর কুমারের গান, কিছু কিশোর কুমারের সুপারহিট সং শুনালাম আপনাদের। আজকে আমি আপনাদের কিছু নতুন ধরনের ফুল দেখাবো। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি দেখুন, এই ফুলটি নাম কি, কোথায় পাওয়া যায়, কী ধরনের ফুল, অবশ্যই যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন যে এই ফুলটির নাম কি, এবং এই ফুলগুলো সাধারণত কোথায় পাওয়া যায়, সব কোথায় দেখা যায়। আজকে আমি আর কোনো নার্সারিতে যাইনি, আজকে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে অনেক দূরে একটি গ্রামে, যেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়, বিভিন্ন রকম ফলের চাষ হয়, ধান ক্ষেত দেখেছি, তারপরে রজনীগন্ধা ফুল, এই যে ফুলটি, তাছাড়া আরও অনেক বাহারি ফুল দেখেছি গ্রামের ভিতরে, অসাধারণ দৃশ্য, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আপনারা জানেন যে গ্রাম্য পরিবেশ দেখতে কত সুন্দর, ফাঁকা মাঠে আপনি যখন যাবেন না, চারিদিকে খালি সবুজ আর সবুজ, সে দৃশ্য এক আলাদা মনোরম দৃশ্য দেখতে, দেখে সত্যিকারই মনটা জুড়িয়ে যায়। এই যে ফুলটি দেখুন, আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি, ফুলের কিন্তু আমি নাম জানি না, একটু আমি অনেকক্ষণ ধরে তুলেছি, দেখাবো আপনাদের। এই যে দেখুন, আমি আর একটা ফুল দেখাই, দাঁড়ান, এই যে এই যে দেখুন, এবার কালার দেখুন কি সুন্দর, অসাধারণ কালার। এবং আপনারা যদি জানেন যে এই ফুলগুলো কোথায় পাওয়া যায়, সাধারণত কী কী ফুল, তখন আপনারা অবাক হয়ে যাবেন, এই ফুলগুলো কিন্তু অরিজিনালি কোনো চাষের ফুল নয়, বা কোনো, এগুলো হচ্ছে জঙ্গলি ফুল। রাস্তার কাছে দেখবেন, রাস্তার দুপাশে প্রচুর জঙ্গল হয়ে থাকে, সেই জঙ্গলের মধ্যে এই ফুলগুলো ফোটে থাকে, রাস্তা দুই ধারে দেখবেন বড় বড় অনেক রকম ঘাস টাইপের গাছ হয়, সেই গাছে দেখুন কি সুন্দর ফুল, দেখে মানে চোখ জুড়িয়ে যায়, বিভিন্ন রঙের, একটা থোকায় তিন চার রকমের মানে কালারের ফুল হয়, দেখুন সাদা আছে, ইয়েলো আছে, পিঙ্ক কালার আছে, প্রায় তিন থেকে চার রকম কালারের ফুল একটা থোকার মধ্যে। আমি দেখাচ্ছি একটু আপনাদের জুম করে, আমি এই ফুল দেখানোর মধ্যেই একটি কথা বলবো আপনাদের, কালকে আমি বলেছিলাম যে আমি, আমাকে একটি চ্যানেল কপিরাইট স্ট্রাইক দিয়েছে একটি থাম্বনেল দেওয়ার জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যখন গানের ভিডিও দিয়ে থাকি, আমাদের কিন্তু থাম্বনেলের প্রয়োজন পড়ে, আমরা অনেক সময় থাম্বনেল নিজেরা তৈরি করি না, কারো থাম্বনেল ইউজ করি, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না, থাম্বনেলের জন্য কিন্তু কারো কোনো প্রবলেম হয় না, কিন্তু আমরা তো কারো ভিডিও নিচ্ছি না। আমি একটি থাম্বনেল নিয়েছিলাম, সেই থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এইবার যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সেও কিন্তু বিভিন্ন কোম্পানির গান ব্যবহার করছে, বিভিন্ন জায়গা থেকে গান নিচ্ছে, সেও তো গানগুলো কোথাও না কোথাও থেকে ডাউনলোড করছে, তাহলে দেখুন সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও কোথা থেকে ডাউনলোড করছে, আমিও ডাউনলোড করছি, তাহলে তার একটি থাম্বনেল হয়তো আমি ইউজ করেছি, সেই কারণে সে আমাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি, তোলেনি। এইবার দেখুন তাহলে এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের তার মানসিকতা কী। তাই আপনারা যারা এই থাম্বনেল নেবেন, থাম্বনেল ভাবনা চিন্তা করে নেবেন, থাম্বনেল নিজে বানানোই ভালো সব থেকে। আমি তো এখন দেখছি আমি নিজেই থাম্বনেল তৈরি করি, ভালো হোক খারাপ হোক যাই হোক, আমি যেহেতু মোবাইল দিয়ে এডিট করি তাই অতটা থাম্বনেল ভালো হবে না, যারা ল্যাপটপ বা পিসি দিয়ে করেন অত ফিনিশিং আসবে না, তবুও ভালো,
থাম্বনেল নিজে হাতে করা ভালো, কেননা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এখন আমার জানেন তো, আমার এখন ভয় হচ্ছে যে থাম্বনেল তো অনেক নিয়েছি, এইবার সব থাম্বনেলে যদি পরপর কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। দেখুন ফুলগুলো কি অসাধারণ দৃশ্য, ফুলগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়, কি সুন্দর। আমি ওখানে যতক্ষণ ছিলাম মনে হচ্ছে যে বারেবার এই ফুলগুলোই তুলি। দেখুন এই থোকাটায় দেখুন তিন রকমের কালার, লাল আছে, বেগুনি আছে, হলুদ আছে, চার রকমের কালার, সাদাও আছে। দেখুন কি সুন্দর অসাধারণ ফুলগুলো। কিন্তু রাস্তায় আপনি যখন যাবেন তখন কিন্তু দেখে মনে হবে কি সামান্য জঙ্গল, কিন্তু ফুলগুলো দেখে সত্যি আপনার চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ ফুল। এই যে আবার দেখুন এই এই দেখুন এই যে একটি থোকা আছে, একই গাছ দেখুন এটার থোকাটা পুরো সাদা আর হলদে কালারের, তার পাশে যে থোকাগুলো আছে সেই থোকাগুলো অনেক রকম কালার। তাই বলছি যে একই গাছে যত ফুলের থোকা আছে এক একটা থোকা এক এক রকম কালার হচ্ছে। এই দেখুন একটা থোকায় কত রকম কালার, অসাধারণ কিছু ফুল আজকে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি আর আজকে অনেকদিন আমি সবসময় যেন নার্সারির ভিডিও দেখাই, এই নার্সারিতে এই ফুল ওই ফল, কিন্তু আজকে দেখলাম যে না, নার্সারিতে যাওয়া যাবে না, একটু গ্রামের যে গ্রাম্য পরিবেশ আছে সেই গ্রাম্য পরিবেশের কিছু ভিডিও তোলা দরকার, যেগুলো আমরা শহরের দিকে থাকি তারা তো অতটা গ্রাম্য পরিবেশ দেখতে পারে না, তাই ভিডিওর মাধ্যমে যদি কিছু দেখানো যায়। কি সুন্দর ফুল, অসাধারণ, সাদা, হলুদ, গোলাপি, লাল, বেগুনি, একটা ফুলের মধ্যে এতগুলো কালার দিয়ে একটি ফুল তৈরি করা, ভগবানের কি সৃষ্টি, অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। দেখতে থাকুন আরও আমি এই ধরনের অনেক ফুল দেখাবো। আমি এখানে যেখানে গিয়েছিলাম বিভিন্ন প্রজাতির ফুল আছে, তাহলে দেখতে থাকুন। আর একটি কথা, আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান এবং এই ফুলটির নাম কি, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, কপিরাইট ফ্রি সং দেখুন আর কি করব, কপিরাইট স্ট্রাইক তো খেয়েই গেছি, এত কিছু করার পরও কপিরাইট স্ট্রাইক খেয়ে গেলাম, তাই বড় দুঃখ লাগলো, মনটা বড় ভারী হয়ে আছে দুদিন ধরে, যে এরকম কপিরাইট স্ট্রাইক খেয়ে তারপরে যদি আবার যদি খাই পরপর তিনটে খেলে কপিরাইট স্ট্রাইক তাহলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাই অনেক ভাবনা চিন্তা করে করতে হবে, থাম্বনেল বানাতে হবে, থাম্বনেল নিজে তৈরি করছি, আর কারো থাম্বনেল নেব না, আর আপনারও কারো থাম্বনেল নেবেন না, থাম্বনেল বানাবেন সে ভালো হোক মন্দ হোক। দেখতে থাকুন আজকে নতুন ভিডিও, এবং গান তো শুনেছেন কিশোর কুমারের গান, কিছু কিশোর কুমারের সুপারহিট সং শুনালাম আপনাদের। আজকে আমি আপনাদের কিছু নতুন ধরনের ফুল দেখাবো। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি দেখুন, এই ফুলটি নাম কি, কোথায় পাওয়া যায়, কী ধরনের ফুল, অবশ্যই যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন যে এই ফুলটির নাম কি। এবং এই ফুলগুলো সাধারণত কোথায় পাওয়া যায়, সব কোথায় দেখা যায়। আজকে আমি আর কোনো নার্সারিতে যাইনি, আজকে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে অনেক দূরে একটি গ্রামে, যেখানে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়, বিভিন্ন রকম ফলের চাষ হয়, ধান ক্ষেত দেখেছি, তারপরে রজনীগন্ধা ফুল, এই যে ফুলটি, তাছাড়া আরও অনেক বাহারি ফুল দেখেছি গ্রামের ভিতরে, অসাধারণ দৃশ্য, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর আপনারা জানেন যে গ্রাম্য পরিবেশ দেখতে কত সুন্দর, ফাঁকা মাঠে আপনি যখন যাবেন না চারিদিকে খালি সবুজ আর সবুজ, সে দৃশ্য এক আলাদা মনোরম দৃশ্য, দেখতে দেখে সত্যিকারই মনটা জুড়িয়ে যায়। এই যে ফুলটি দেখুন, আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি, ফুলের কিন্তু আমি নাম জানি না, একটু আমি অনেকক্ষণ ধরে তুলেছি, দেখাবো আপনাদের। এই যে দেখুন আমি আর একটা ফুল দেখাই, দাঁড়ান, এই যে এই এই দেখুন, এবার কালার দেখুন কি সুন্দর, অসাধারণ কালার। এবং আপনারা যদি জানেন যে এই ফুলগুলো কোথায় পাওয়া যায়, সাধারণত কী কী ফুল, তখন আপনারা অবাক হয়ে যাবেন,
এই ফুলগুলো কিন্তু অরিজিনালি কোনো চাষের ফুল নয় বা কোনো, এগুলো হচ্ছে জঙ্গলি ফুল। রাস্তা কাছে দেখবেন রাস্তার দুপাশে প্রচুর জঙ্গল হয়ে থাকে, সেই জঙ্গলের মধ্যে এই ফুলগুলো ফোটে থাকে। রাস্তা দুই ধারে দেখবেন বড় বড় অনেক রকম ঘাস টাইপের গাছ হয়, সেই গাছে দেখুন কি সুন্দর ফুল, দেখে মানে চোখ জুড়িয়ে যায়। বিভিন্ন রঙের একটা থোকায় তিন চার রকমের মানে কালারের ফুল হয়, দেখুন সাদা আছে, ইয়েলো আছে, পিঙ্ক কালার আছে, প্রায় তিন থেকে চার রকম কালারের ফুল একটা থোকার মধ্যে। আমি দেখাচ্ছি একটু আপনাদের জুম করে, আমি এই ফুল দেখানোর মধ্যেই একটি কথা বলবো আপনাদের। কালকে আমি বলেছিলাম যে আমি, আমাকে একটি চ্যানেল কপিরাইট স্ট্রাইক দিয়েছে একটি থাম্বনেল দেওয়ার জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যখন গানের ভিডিও দিয়ে থাকি আমাদের কিন্তু থাম্বনেলের প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় থাম্বনেল নিজেরা তৈরি করি না, কারো থাম্বনেল ইউজ করি, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। থাম্বনেলের জন্য কিন্তু কারো কোনো প্রবলেম হয় না, কিন্তু আমরা তো কারো ভিডিও নিচ্ছি না। আমি একটি থাম্বনেল নিয়েছিলাম, সেই থাম্বনেলের জন্য আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এইবার যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সেও কিন্তু বিভিন্ন কোম্পানির গান ব্যবহার করছে, বিভিন্ন জায়গা থেকে গান নিচ্ছে, সেও তো গানগুলো কোথাও না কোথাও থেকে ডাউনলোড করছে। তাহলে দেখুন, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও কোথা থেকে ডাউনলোড করছে, আমিও ডাউনলোড করছি, তাহলে তার একটি থাম্বনেল হয়তো আমি ইউজ করেছি, সেই কারণে সে আমাকে একটি কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি, তোলেনি। এইবার দেখুন তাহলে এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের তার মানসিকতা কী। তাই আপনারা যারা এই থাম্বনেল নেবেন, থাম্বনেল ভাবনা চিন্তা করে নেবেন, থাম্বনেল নিজে বানানোই ভালো সব থেকে। আমি তো এখন দেখছি আমি নিজেই থাম্বনেল তৈরি করি, ভালো হোক খারাপ হোক যাই হোক, আমি যেহেতু মোবাইল দিয়ে এডিট করি তাই অতটা থাম্বনেল ভালো হবে না, যারা ল্যাপটপ বা পিসি দিয়ে করেন অত ফিনিশিং আসবে না, তবুও ভালো। থাম্বনেল নিজে হাতে করা ভালো, কেননা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এখন আমার জানেন তো, আমার এখন ভয় হচ্ছে যে থাম্বনেল তো অনেক নিয়েছি, এইবার সব থাম্বনেলে যদি পরপর কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে তো চ্যানেল ডিলিট হয়ে যাবে। দেখুন ফুলগুলো কি অসাধারণ দৃশ্য, ফুলগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়, কি সুন্দর। আমি ওখানে যতক্ষণ ছিলাম মনে হচ্ছে যে বারেবার এই ফুলগুলোই তুলি। দেখুন এই থোকাটায় দেখুন তিন রকমের কালার, লাল আছে, বেগুনি আছে, হলুদ আছে, চার রকমের কালার, সাদাও আছে। দেখুন কি সুন্দর, অসাধারণ ফুলগুলো। কিন্তু রাস্তায় আপনি যখন যাবেন তখন কিন্তু দেখে মনে হবে কি সামান্য জঙ্গল, কিন্তু ফুলগুলো দেখে সত্যি আপনার চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ ফুল। এই যে আবার দেখুন এই এই দেখুন এই যে একটি থোকা আছে, একই গাছ দেখুন এটার থোকাটা পুরো সাদা আর হলদে কালারের, তার পাশে যে থোকাগুলো আছে সেই থোকাগুলো অনেক রকম কালার,